গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ফোর্থ ক্লাসে নিয়ে আলোচনা করব ফোর্থ ক্লাসে আমরা মেনলি কোষপ্রাচীর সম্পর্কে আলোচনা করবো কোষপ্রাচীরের ভৌত গঠন কোষপ্রাচীরের কূপ এলাকা এবং প্রাচীরের রাসায়নিক গঠন দেখো আমরা কোনো কিছু গঠন পড়লে সেটার একটা ফিজিক্যাল গঠন থাকে সেটা একটা রাসায়নিক গঠন থাকে তো এই দুইটা গঠন নিয়ে আমাদের আলোচনা করতে হবে আর কোশপাচীরের কূপ এলাকা এটা কোশপাচীর একটা স্পেশাল বৈশিষ্ট্য এটা নিয়ে আমরাও আলোচনা করব তো ওকে তো আমাদের কোষপ্রাচীর বা সেল ওয়াল বলে যেটাকে ইংলিশে তো এটা হচ্ছে প্রতিটি উদ্ভিদ কোষেই পাওয়া যায় উদ্ভিদ কোষের বাইরে কোষের বাইরে একটা শক্ত জড়ো আবরণ থাকে এই জড়ো আবরণটাই হচ্ছে কোষপ্রাচীর ওকে তো এবং রবার্ট হুক আমরা কিন্তু রবার্ট হুক সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে রবার্ট হুক অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে ওই যে কাঠের ছিপি দেখেছিলেন তিনি ভেবেছিলেন এটা হচ্ছে গিয়ে সেল সেল নাম দিয়েছিলেন কিন্তু আসলে এটা ছিল কোষপ্রাচীর তো এরপর হচ্ছে গিয়ে অন্য একজন বিজ্ঞানী এসে উনি হচ্ছে গিয়ে একটা পরিপূর্ণ কোষ দেখেছিলেন একটা সজীব কোষ তিনি দেখেছিলেন কিন্তু রবার্ট হুক শুধুমাত্র কোশপাচীর দেখেছিলেন তো এই কোশপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য একটা বৈশিষ্ট্য উদ্ভিদকোষে মধ্যপর্দা এবং কোশঝিল্লির মাঝখানে জলকোশপাচীরের অবস্থান উদ্ভিদ কোষে মধ্যপর্দা এবং কোশঝিল্লির মাঝখানে জল জলকোশপাচীর অবস্থানের মানে কি এর মানে আমরা একটু ছবিটা যদি দেখি এই ছবিতে দেখা যাচ্ছে একদম মাঝখানে একটা মধ্যপর্দা আছে। একদম মাঝখানে একটা মধ্য পর্দা আছে এবং মধ্য পর্দার দুই পাশে হচ্ছে প্রাথমিক প্রাচীর লেখা প্রাথমিক প্রাচীর দুই পাশে আবার হচ্ছে গিয়ে সেকেন্ডারি প্রাচীর লেখা এই সেকেন্ডারি প্রাচীরের পরে কিন্তু কোষ ঝিল্লিটা থাকবে ঠিক আছে তো দুই পাশেই সেকেন্ডারি প্রাচীরের দুই প্রাচীরের দুই পাশে হচ্ছে আমাদের কোষ ঝিল্লিটা থাকতেছে তো কোষ ঝিল্লিটা আর হচ্ছে মধ্য পর্দার মাঝখানে তাহলে আমরা প্রাথমিক প্রাচীর পাচ্ছি এই প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর এটাই হচ্ছে মূলত কোষ প্রাচীর এবং এটা তাহলে কই থাকতেছে ঝিল্লি আর মধ্য পর্দার মাঝখানে থাকতেছে এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে কোষপ্রাচীর উদ্ভিদের মধ্য পর্দা আর হচ্ছে কোষঝিল্লির মাঝখানে ছত্রাকে কোষপ্রাচীর আছে কিন্তু ওই ছত্রাকের কিন্তু গঠনটা একটু অন্যরকম ছত্রাকের কোষপ্রাচী হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হ্যাঁ আচ্ছা তো এক কোষি উদ্ভিদ বা ব্যাকটেরিয়াতে কোষঝিল্লির বাইরে প্রাচীরের অবস্থান এক কোষি উদ্ভিদ বা ব্যাকটেরিয়াতে কোষঝিল্লির বাইরে প্রাচীরের অবস্থান ওকে এখন কোষ প্রাচীর বা এর আমরা ভৌত গঠন সম্পর্কে আলোচনা করব। ভৌত গঠন ইংলিশে কি বলে ফিজিক্যাল গঠন ফিজিক্যাল স্ট্রাকচার বলতেছি আমরা এটাকে আচ্ছা ভৌত গঠন এটি বিকশিত কোষপ্রাচীরকে প্রধানত তিনটা ভিন্ন স্তরে বিভক্ত করে আহ তাহলে কোশপ্রাচীর এটা হচ্ছে কি করতেছে কোশপ্রাচীরকে তিনটা স্তরে আমরা বিভক্ত করতেছি প্রথম স্তরটা হচ্ছে গিয়ে মধ্যপর্দা আহ মধ্যপর্দাটা একদম মাঝখানে থাকে মাঝখানে এবং মধ্যপর্দা কিন্তু একটাই থাকছে এবং আমরা এরপর হচ্ছে গিয়ে পরের স্তরটা দেখতে পাচ্ছি প্রাথমিক প্রাচীর সেটা কিন্তু দুই পাশে দুইটা আর সেকেন্ডারি প্রাচীর এটাও কিন্তু দুই পাশে থাকে এবং প্রতি পাশে তিনটা করে মোট ছয়টা লেয়ার থাকে সেকেন্ডারি প্রাচীরের ওকে তাহলে আমরা তিনটা ভিন্ন স্তর পাচ্ছি প্রাথমিক প্রাচীর প্রাচীর আর সেকেন্ডারি এই এই আমরা প্রাচীর দেয়ালের সাথে তুলনা করতে পারি দেখো এই কোষপ্রাচীর কি করতেছে দুইটা কোষকে আলাদা করতেছে তাই না দুইটা কোষের মাঝখানে একটা দেয়ালের মতন নামও কিন্তু এটা প্রাচীর ওয়াল তাই না দুই কোষের মাঝখানে একটা ওয়াল তৈরি করছে আবার আমরা যদি চিন্তা করি আমাদের ঘরের কথা চিন্তা করি দুই ঘরের মাঝখানে একটা ওয়াল থাকে এই ওয়ালটা কি করতেছে দুইটা ঘরকে আলাদা করতেছে এবং এই ওয়ালের মধ্যে ইটের 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 একটা একটা লেয়ার 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 আছে এই কিন্তু কিন্তু দুই দুই ঘরের জন্য কমন কারণ ঘরে আমরা দুইটা দুইটা প্রাচীর তৈরি করি না একটাই ইটের প্রাচীর তৈরি করি এবং সেই ইটের প্রাচীর উপর আমরা যখন প্লাস্টার করি প্লাস্টার কিন্তু দুই পাশ থেকে করতে হয় তাই না দুই পাশ থেকে প্লাস্টার করতে হয় প্লাস্টার করার পর এর উপর রঙও কিন্তু দুই পাশ থেকে দিতে হয় তো আমরা কি দেখলাম ইটটা আমরা দিচ্ছি একটাই একটাই ইটের লেয়ার দিচ্ছি কিন্তু প্লাস্টারের লেয়ার আমি দুই পাশ থেকে দুইটা লেয়ার দিচ্ছি আবার পেন্টের লেয়ার আমি দুই পাশ থেকে দুইটা আলাদা লেয়ার দিচ্ছি তো আমাদের মধ্য পর্দা প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর আমরা যদি মধ্য পর্দা একটাই লেয়ার প্রাথমিক প্রাচীর দুই পাশ থেকে দুইটা আলাদা লেয়ার দিতে হবে আবার সেকেন্ড সেকেন্ডারি প্রাচীর দুই পাশ থেকে দুইটা আলাদা দিতে হবে এই হচ্ছে কাহিনী তো প্রথম স্তরটা কি আমাদের মধ্য পর্দা যেটাকে বলা হয় ইংলিশে মিডেল ল্যামেলা মিডেল ল্যামেলা ল্যামেলা মানেই হচ্ছে লেয়ার আচ্ছা মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে এর সূচনা ঘটে তো কি বললো এখানে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেস পর্যায় এটা এমন একটা পর্যায় যখন কোষ বিভাজনটা প্রায় শেষ হয়ে গেছে এরকম একটা সময়ে এই মধ্যপর্দাটার অ্যাপিয়ার করে কোষ প্রাচীর না তৈরি হতে একটু টাইম লাগে তো সবার আগে মধ্যপর্দা তৈরি হয় এরপর কালের পরিক্রমায় একটু সময় নিয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হয় তারপর আরও একটু সময় নিয়ে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় এরপর কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি সময় যদি দেওয়া হয় মাঝে মধ্যে টার্শের প্রাচীরও তৈরি হইতে পারে এটা বিরল ক্ষেত্রে তৈরি হয় সেটা কিন্তু লাস্ট লাইনেও দেখা যাচ্ছে এই স্লাইডের তো আমরা যেখানে ছিলাম কোষ বিভোজনে টেলোফেস পর্যায়ে এই মধ্যপর্দা তৈরি হলো সাইডোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট সাইডোপ্লাজম থেকে আসছে কিন্তু ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগিবডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে ভাবে মধ্যপর্দার সৃষ্টি করে এই ফ্র্যাগমোপ্লাস্ট কিন্তু মেইনলি স্পেসিফিক্যালি অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম থেকে আসে এটা কিন্তু আমরা চ্যাপ্টার টু এ পাবো চ্যাপ্টার টু এ কথাটা বলা আছে অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট কথা জিনিসটা আসে এবং গলগি বডি থেকে আসে হচ্ছে পেক্টিন জাতীয় ভেসিকলস ভেসিকল হচ্ছে গোল গোল জিনিসটা থাকে যেমন ইংলিশে লেখা আছে কিন্তু ড্রপলেটস ড্রপলেটস মানে কি ফোটা পানির ফোটা যেরকম সাইজের হয় ওরকম ভেসিকল ওই টাইপের হবে ওইরকম শেপের হবে হ্যাঁ আর ফ্র্যাগমোপ্লাস্ট এটা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম থেকে আসবে এরা মিলে মধ্য তৈরি করবে আর পেকটিন এই অ্যাসিডটা বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতন থাকে তাহলে পেকটিক এসিডটা এখানে থাকতেছে ওকে পেকটিক এসিডটা এখানে থাকতেছে এবং এটা হচ্ছে কি জেলির মতন দেখাবে আর কোষ প্রাচীরে যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম হচ্ছে মধ্যপর্দা তো যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ একটা পর্দা এটা কিন্তু সাধারণ পর্দা বলা হয়েছে যেমন আমি বলছিলাম সাধারণ লেয়ার দুই ক্ষেত্রে একটা সেম লেয়ার কমন লেয়ার ওরকম মধ্য পর্দাটাও একটা কমন লেয়ার বা সাধারণ লেয়ার আচ্ছা এটি বিগলিত হয়ে বিগুলিতে যদি হয়ে যায় মানে এটা যদি গলে যায় তাহলে দুটা কোষ পৃথক হয়ে যায় এটি মানে এটা যদি বিগলিত হয়ে যায় তাহলে দুইটি কোষ পৃথক হয়ে যায় এবং দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক কোষ বা প্রাথমিক প্রাচীর আচ্ছা মধ্য পর্দার উপর সেলুলোস হেমিসেলুলোস এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি হয় যেমন আমি যে এখানে ছবিতে দেখতে পাচ্ছি প্রাথমিক প্রাচীরের স্তরটা কিন্তু পাতলা এবং সেকেন্ডারি প্রাচীর স্তরটা মোটা তো প্রাথমিক প্রাচীরটা হচ্ছে একটা পাতলা স্তর হিসেবে তৈরি হয় এবং এখানে কি থাকে সেলুলোস হেমিসেলুলোস এবং গ্রাইকোপ্রোটিন আচ্ছা এটি হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং এটা মধ্য পর্দার অন্ততলে তৈরি হয় দেখো মধ্যপর্দার অন্ততল কেন বলতেছে এটা যদি আমার মধ্যপর্দা হয় এই হাতটা তার হচ্ছে নিচের তলে প্রাথমিক প্রাচীর তৈরি হবে হ্যাঁ আবার হচ্ছে গিয়ে এই মধ্যপর্দার উপরের তলেও কিন্তু প্রাথমিক প্রাচীর তৈরি হবে কিন্তু এটাকে যদি আমি এভাবে চিন্তা করি তাহলে এটা অন্ততল হয়ে গেল তো আমি হচ্ছে গিয়ে কমনলি একদম আমি বলতেছি অন্ততল আচ্ছা মধ্যপর্দার অন্ততলে তৈরি হইল কোনো কোনো কোষে কিছু কিছু কোষে যেমন ট্রাকিট ফাইবার এগুলো উদ্ভিদ কোষে পাওয়া যায় এগুলো উদ্ভিদ কোষের হচ্ছে জটিল টিস্যুতে ট্রাকিট ফাইবার এগুলো হচ্ছে জাইলেম জাইলেমে পাওয়া যায় ট্রাকিটের ফাইবার এগুলো হচ্ছে এগুলোর প্রাথমিক প্রাচীর উপর সেকেন্ডারি প্রাচীরও একটা স্তর তৈরি হয় এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর হয়ে থাকে এই স্তরটি অধিকতর পুরু এই স্তরটি অধিকতর পুরু এতে সাধারণত সেলুলোস এবং লিগনিন জমা হয় এটি সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি ওয়াল বা তৃতীয় স্তর ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না সেকেন্ডারি প্রাচীর তিন স্তর বিশিষ্ট হয় এখানে একটা জিনিস খেয়াল করো ভাজক কোষ ভাজক কোষ কারা যারা প্রতিনিয়ত বিভাজিত আমরা কিন্তু জানি উদ্ভিদ কোষে দুই রকমের কোষ আছে একটা ভাজক কোষ একটা স্থায়ী কোষ স্থায়ী কোষরা কিন্তু বিভাজিত হয় না ভাজক কোষরা বিভাজিত হয় কিন্তু কোষ বিভাজন যদি হইতে চায় কোষ বিভাজন হইতে গেলে কোষ যে বিভাজিত হয়ে গেল এরপর সে কোষপাচির তৈরি করার জন্য তো তাকে টাইম দিতে হবে ওই টাইম দেওয়ার আগে যদি কোষ আবার বিভাজিত হয়ে যায় সে তো কোষপাচি তৈরি করার টাইম পেল না এই জন্য ভাজ্য কোষের কোশপাচিরটা খুবই পাতলা হয় সেকেন্ডারি প্রাচীটা থাকে না আর যেসব কোষে অনেক বেশি বিপাক হয় কোষে কিন্তু অনেক বেশি বিপাক হয় এবং ওই সব কোষগুলোতে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না সেকেন্ডারি প্রাচীর তিনটা স্তর থাকে আর বিরল ক্ষেত্রে কথাটা বলছি আমি সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টার্সিয়ারি প্রাচীরও জমা হইতে পারে আচ্ছা কোষ প্রাচীরের কূপ এলাকা কূপ এলাকা হচ্ছে এটা কি জিনিস এটা হচ্ছে প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা দুটি পাশাপাশি কোষের কূপ ও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত আসলে কূপ এলাকাটা কি জিনিস আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ওই যে উপরের আহ প্রাথমিক প্রাচীর সেকেন্ডের প্রাচীর লেয়ার আর হচ্ছে নিচে প্রাথমিক প্রাচীর সেকেন্ডের প্রাচীর লেয়ারের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ওইটাকে বলা হচ্ছে কূপ কূপ কিরকম একটা কুয়া আমরা দেখছি না কুয়া কিরকম একটা হচ্ছে কি আহ সমতল এলাকা তার মাঝখানে হচ্ছে একটা বড় গর্ত তো কূপ বলি তাই না ওরকম হচ্ছে এখানে কোষপাচির কোষপাচীর দিয়ে আমি হাত সাপোজ কোশ হচ্ছে মাটি মাটি দিয়ে আমি হাঁটতে হাটতে দেখলাম একটা বড় গর্ত এই গর্তটাই হচ্ছে গিয়ে কূপ এলাকা যেটাকে বলা হয় পিট পেয়ার পেয়ার কেন বলতেছে এটাকে পেয়ার মানে হচ্ছে জোড়া দেখো দুই পাশে দুইটা কিন্তু হচ্ছে কূপ এলাকা আছে এই জন্য দুইটা একটা সাথে কানেক্টেড না এই জন্য এটাকে বলা হচ্ছে পিঠ পেয়ার ওকে পিট পেয়ার বলে আচ্ছা এর মাঝখানে কিন্তু মধ্য পর্দা আছে মধ্য পর্দাটা কিন্তু নষ্ট হয়ে যায় প্রাথমিক প্রাচীর সেকেন্ডের প্রাচীর ওটাই নাই মধ্য পর্দাটা কিন্তু আছে এই পিট পেয়ার বা কূপ এলাকা দিয়ে বিভিন্ন উপাদান যাওয়া আসা করে এই মধ্য পর্দাকে পিট মেমব্রেন বলে এই যে পিট পেয়ারে যে মধ্য পর্দাটা আছে এই মধ্য পর্দাটাকে আমি পিট মেমব্রেন বলছি আচ্ছা মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার এটা আমি বললাম আসলে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না সেকেন্ডের প্রাচীর তৈরি হলে পারবিহীন অথবা পারযুক্ত হতে পারে আচ্ছা প্রাথমিক প্রাচীর থাকে না সেকেন্ড পারে আর দুইটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নালাকার সাইড্লাজমিক সংযোগ স্থাপিত হয় একে প্লাজমো রেজমাটা বলে এই কথাটার মানে কি এই যে আমি যে পিট মেমব্রেন বললাম যে জায়গাটা যেখানে প্রাথমিক প্রাচীর সেকেন্ডের প্রাচীর নাই ওই জায়গাটাতে কিন্তু কিছু ফুটা থাকে ছোট 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 ফুটা থাকে ওই ফুটাকে বলা হয় ওই ফুটাগুলোকে বলা হয় সাইটোপ্লাজম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ হ্যাঁ এই ফুটাগুলো দিয়ে কি হয় এক কোষ থেকে আরেক কোষে বিভিন্ন উপাদান আদান প্রদান হয় এই ফুটাগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা আর এক বছরে যদি বলি এক বছরে এটাকে বলা হয় প্লাজমোডেজমা আর বহু বছর প্লাজমোডেজমাটা যেহেতু অনেকগুলো ফুটা থাকে এই জন্য আমরা মাটা বলছি আচ্ছা এরপর চলে আসবো আমরা রাসায়নিক গঠনে তাহলে রাসায়নিক গঠনটা কি মধ্য পর্দায় অধিক পরিমাণে থাকে পেক্টিক অ্যাসিড এ কথা কিন্তু বলছি পেক্টিক অ্যাসিড থাকে এবং এই পেক্টিক অ্যাসিডটার সাথে এটা এটা যখন কোনো খারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড খারের সাথে বিক্রিয়া করলে কি হবে লবণ হয়ে যাবে না তো ওই লবণটা নাম হয়ে যাবে ম্যাগনেশিয়াম পেক্টেট ওই লবণটার নাম হয়ে যাবে ক্যালসিয়াম পেক্টেট এদেরকে বলা হয় পেকটিন এই লবণগুলোকে বলা হয় পেকটিন আর অ্যাসিডটাকে বলা হচ্ছে কি পেক্টিক অ্যাসিড আর লবণটাকে বলা হচ্ছে কি পেকটিন এছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটন হ্যাঁ এটা আমাদের জানা দরকার নেই প্রাথমিক প্রাচীরে থাকে হচ্ছে গিয়ে সেলুলোস হেমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন এই তিনটা কথা মনে রাখতে হবে প্রাথমিক প্রাচীরে সেলুলোস হেমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন এই তিনটা জিনিস থাকে তিনটাই কিন্তু শর্করা একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে কোষ প্রাচীরে আমরা যা যা দেখব যা যা উপাদান দেখব প্রত্যেকটা যতগুলো রাসায়নিক উপাদান দেখব সবাই হচ্ছে গিয়ে শর্করা প্রত্যেকটা এক এক ধরনের শর্করা কেউ শর্করার বাইরে না কেউ প্রোটিন না কেউ স্নেহ সবাই শর্করা আর হেমিসেলুলোস এটা হচ্ছে জাইলান্স অ্যারাবান্স গ্যালাক্টান্স এরকম বিভিন্ন ধরনের পলিসেকারাইড হয়ে থাকে আচ্ছা গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে এই যে গ্লাইকোপ্রোটিন কথাটা একটু চিন্তা করো গ্লাইকো গ্লাইকো কথাটা আসছে ওই শর্করা থেকে গ্লাইকোজেন গ্লাইকো আর প্রোটিন তো বুঝোই আমিষ তো শর্করা আর আমিষের একটা মিশ্রণ ওই এই জন্য বলছে কার্বোহাইড্রেট আর প্রোটিন থাকে এর মধ্যে আর দাইলোগ্লুকান নামক হেমিসেলুলোস প্রাচীর গঠনে ক্রস হিসেবে কাজ করে আর অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিনও থাকে লিগনিন কিন্তু আমরা সেকেন্ডারি প্রাচীর পাবো আর কোথাও পাবো না সেকেন্ডারি প্রাচীরে আমরা লিগনিন পাচ্ছি প্রাথমিক প্রাচীরে কিন্তু লিগনিন থাকবে না কোনো কোনো প্রাচীরে সুবেরিন ওয়াক্স ইত্যাদি থাকে আর ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে তৈরি সাধারণত কোষ কোশপাচিরে ফর্টি পার্সেন্ট সেলুলোস থাকে টোয়েন্টি পার্সেন্ট হেমিসুলস থাকে থার্টি পার্সেন্ট প্রেকটিন থাকে এবং টেন পার্সেন্ট গ্লাইকোপ্রোটিন থাকে এই পার্সেন্টেজগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশপাচিরে ফর্টি পার্সেন্ট সেলুলোস থাকে টোয়েন্টি পার্সেন্ট হেমিসুলস থাকে হেমি মানে কি আমরা জানি হেমি মানে হচ্ছে অর্ধেক হ্যাঁ অর্ধেক বা হাফ তাহলে দেখো ফর্টি পার্সেন্ট যদি সেলুলোস থাকে তাহলে তার হাফ কি টোয়েন্টি পার্সেন্ট তাহলে হেমিসুলস কি টোয়েন্টি পার্সেন্ট আর প্রেকটিন হচ্ছে কি থার্টি পার্সেন্ট আর হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে গ্লাইকোপ্রোটিন ওকে আর কোষ পাচারের সূক্ষ্মকরণ এটা আমার লাস্ট টপিক এখানে হচ্ছে গিয়ে আলট্রা স্ট্রাকচার আমাদের যে সেলুলোজের কথা আমরা বলতেছি এই সেলুলোজ এই সেলুলোজ হচ্ছে কিসের কোষ প্রধান উপাদান এই সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড যা ছয় কার্বন বিশিষ্ট বিটা হাইড্রো বিটা ডি গ্লুকোজ দিয়ে গঠিত অনেকগুলা বিটা ডি গ্লুকোজ প্রায় এক হাজার থেকে ছয় হাজার বিটারি গ্লুকোজ মিলে একটা সেলুলোজ তৈরি করে এই সেলুলোজ যদি আমি এক থেকে এক হাজার থেকে তিন হাজার সেলুলস একটার সাথে একটা যুক্ত করে দিই একটা লম্বা চেন হবে ওই চেনটাকে বলা হয় সেলুলোজ চেন এই সেলুলোজ চেন আমি হচ্ছে একশোটা সেলুলোজ চেন একসাথে রাখলাম এই একশোটা সেলুলস চেনকে একসাথে যদি রাখি এটাকে বলা হবে ক্রিস্টালাইন মাইসিলি এই ক্রিস্টালাইন মাইসেলিকে আবার কোশপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয় এই কথাটা একদম খুবই ইম্পর্টেন্ট ক্রিস্টালাইন মাইসিলি কথাটা আমরা গোল করে রাখবো এই ক্রিস্টালাইন মাইসিলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক আর কোশপাতি তো এমনি তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে কোষপাচিরে কোষপাচিরের প্রধান উপাদান কিন্তু গঠনিক এককটা কি মাইসেলি আর 20টা মাইসেলি মিলে তৈরি করবে মাইক্রোফাইব্রিল আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল দেখো মাইক্রো মানে ছোট আর ম্যাক্রো মানে বড় তো মাইক্রোফাইব্রিল থেকেই অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলেই তো একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি হবে এইজন্য 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হচ্ছে একটা ম্যাক্রোফাইব্রিল আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হচ্ছে একটা তন্তু বা ফাইবার এই তন্তুগুলোই কিন্তু হচ্ছে কোষপাচির গঠন করতেছে ওকে তো আমরা কি কি শিখলাম আচ্ছা আহ কাজ আছে বাকি কোশপাচীরের কাজ হচ্ছে পাঁচটা কাজ আমরা পাবো কোষপ্রাচীর হচ্ছে আমাদের কোষকে একটা নির্দিষ্ট আকার দান করবে আমাদের না উদ্ভিদ কোষকে বাইরের আঘাত থেকে অবশ্যই রক্ষা করবে ভিতরে সজীব বস্তুকে নরম নরম সজীব বস্তুগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করবে প্রাণী ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করবে আর ওই যে প্লাজমো কথা বলছিলাম না ওইটার মাধ্যমে পরিবহন শোষণ এগুলো হবে আর এক কোষ থেকে অন্য কোষ হতে পৃথক করা একটা কোষ একটা কোষ থেকে পৃথক করতেছে আর আর একটা পয়েন্ট হচ্ছে কি প্রাণী কোষে থাকে না এটা আমরা সকলেই জানি আচ্ছা মূল্যায়ন কি আমরা কি কি প্রাচীর সম্পর্কে শিখলাম প্রাচীরের ভৌত গঠন আমরা আলোচনা করেছি প্রাচীরের কূপ এলাকা সম্পর্কে আলোচনা করছি সেখানে প্লাজমো ডেজমোটা থাকে বিভিন্ন জিনিসপাতি আদান প্রদান হয় কোষ প্রাচীর রাসায়নিক গঠন আমরা আলোচনা করছি আর কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনও কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তো আমাদের হচ্ছে এই ছিল আজকে আমাদের ক্লাস আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ গুরুকুলের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ধন্যবাদ